জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম ডাক বিভাগের পঁয়তাল্লিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক দুপুরে আগ্রাবাদে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক শহীদুল ইসলাম মোরল বাদী হয়ে এ মামলা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম একের উপপরিচালক জানান চট্টগ্রাম ডাক বিভাগের সহকারী পোস্টমাস্টার নূর মোহাম্মদ ও পোস্টাল অপারেটর মোহাম্মদ সরোয়ার আলম খান পরস্পরের যোগ যোগসাজসে বিভিন্ন ব্যক্তির ভুয়া নাম ঠিকানা ও ছবি ব্যবহার করে সরকারি খাতের ৪৫ লাখ টাকা উত্তোলন করেন এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় দুদক আজকে আমরা মামলা দায়ের করেছি এখন আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব এ ব্যাপারে যদি আরো কেউ জড়িত থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো